যে আজকে আমরা স্কুল যাচ্ছি, ছুটি থেকে এসে আজকে স্কুল স্টার্ট হয়ে গেছে। স্টার্ট তো আগেই হয়ে গেছে, আমরা 2 দিন মিস করে ফেলেছি, কিন্তু আজকে আর মিস করা যাবে না, যেতেই হবে। যে ব্যাগ প্যাকিং করে দিলাম, সৈন্যবাবু একদম রেডি, গাড়ি আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ঠান্ডা কুয়াশা, এই ঠান্ডায় সকাল সকাল একদমই ঘুম ভাঙতে যায় না বন্ধুরা। তারপরে অনেক কষ্ট করে ঘুম থেকে উঠে পড়ে তড়িঘড়ি করে ব্রেকফাস্ট বানিয়ে ওর জন্য টিফিন প্যাক করে ওকে রেডি করিয়ে নিয়ে আসলাম গাড়িতে তুলে দেওয়ার জন্য। তো এবারে গাড়িতে তুলে দিয়ে চলে আসলাম ঘরে। আর কালকে যে এই যে শাক সবজি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, সবজি বলতে এই যে সিম আর শাক, তো এগুলোই একটু একটু করে সবাইকে দিতে হবে। তো এটা জেঠিমাদেরকে দিয়ে আসি, চলো। বেথ শাক দিদি দিয়েছিল, আর এই যে আমাদের একটুখানি শাক আর এই যে সেম, তো ওগুলো গিয়ে জেঠিমাদেরকে দিয়ে আসি। তো গিয়ে দেখি জেঠিমা বাড়িতে নেই, দিদি ছিল, দিদির হাতে দিয়ে চলে আসলাম। এসে ব্রেকফাস্টটা করে নিয়ে এই যে এখন জুতো জামা কাপড় এগুলো সব ধুয়ে নিলাম। বাড়ি থেকে এসেছি, বুঝতেই পারছো, দু একটা জামা কাপড় নোংরা হয়েছিল, তো ওগুলো ভাবলাম যে না, বাড়িতে গিয়ে একবারে ধোবো, কারণ ওগুলো ধুলে পড়ে আবার ওই ভেজা জামা কাপড় নিয়ে আসতে হবে। তো সেই জন্য ওগুলো সব প্যাকেটিং করে নিয়ে এসেছি, ওগুলো সব এখন ধুয়ে দিলাম। আর তার সাথে স্কুল থেকে সোনু চলে আসলো, ওর স্কুলের জামা কাপড়গুলো, জুতোটা নোংরা হয়েছে, সাদা গেসটা, ওগুলো সব ধুয়ে দিলাম, কারণ আবার 2 দিন পর আবার লাগবে। তো যাই হোক, প্রচুর জামা কাপড় বেরিয়েছে ওখানকার মিলে, আবার এখানে আসার পর তো সব মিলে পুরো 2 বালতি মতো কাপড় হয়ে গেছে। তো ওগুলো সব ধুয়ে এখন মেলে দিচ্ছি। আর ছাদে এসে দেখি একদম জায়গা নেই বন্ধুরা, এই দেখো পুরো ছাদ জুড়ে কাপড়, সবাই আজকে ধুয়ে দিয়েছে, তো সেই জন্য প্রচুর জামা কাপড় হয়েছে। তো ভাবলাম চলো একটুখানি জায়গা খুঁজে খুঁজে বের করে ওগুলোতেই আর কি কোনো রকমে মেলে দিলাম। আর আজকে দিদিও এসছে, 2 দিদি এসছে, তো ওরাও জামা কাপড় ধুয়েছে, তো সেই জন্য প্রচুর জামা কাপড় হয়েছে। তো এই দেখো একদম পুরো ছাদ জুড়ে জামা কাপড় একদম ভরে গেছে। আসলে 2 দিদি ধুয়েছে, আর কালকে তো ওরা ছিল না, বললামই তোমাদেরকে, রাত্রিবেলা পম্পা এসেছিলো, জেঠিমা বলছিল মাগো একা থাকতে উপরে যদি ভয় লাগে পুরো উপরটা ফাঁকা তাহলে পম্পাকে পাঠিয়ে দিই। তো পম্পাকে পাঠিয়ে দিয়েছিল, বেশ ভালোই হয়েছিল, একটা সাহস একটা বলো। তো রাত্রে তো ওরম করে শুয়েছিলাম। আজকে রক্তিমা দিদি ওরা আসলো, তো প্রথম দিন তো এসে শুনশান ফাঁকা ফাঁকা লাগছিলো, যে জন্য পম্পা আমার সঙ্গে ছিল, মানে আমাদের ঘরে ছিল, আর আজকে সবাই আছে, তো সেই জন্য আজকে খারাপ লাগছে না। তো চলো, এই যে বেড কভারটা বাকি আছে এখন, আরেকটা এখানটা, এই যে এই যে এটা মেলার জায়গা পাচ্ছি না এখন, তো কম চলেছে। এই জায়গাটাতে একটুখানি ফাঁকা আছে, এই যে এটুকু এটুকুতেই 2 ভাঁজ করে বেড কভারটা দিতে হবে, আপনাদেরকে শুকিয়ে যাবে সারাদিনে, বলো। রৌদ্র আছে তো, আজকে একটু রৌদ্র উঠেছে। সুন্দর মাছ ধরছে দেখো, ঘরে আসলাম বন্ধুরা, কাপড় চোপড় মেলে দিয়ে এসে দেখি এই যে দিদি ডাকছিল আমাকে, দিদি এই পিঠা দিতে এসছে, আমি তো সেরকম পিঠা টিঠি কিছু আনতে পারিনি, তো দিদিটা খাচ্ছি, খুব টেস্টি হয়েছে। বাড়ি থেকে তো দেখলেই শাশুড়ি মা যে কটা দিয়েছিল, দিদির বাড়ি ঢোকার পর সোনু খেতে চাচ্ছিল, তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছি। তো যাই হোক, তারপর দিদির বাড়িতে তো খাওয়া হলো মন ভরে, খাওয়ার পর বাড়িতে দেওয়ার মতো, মানে পাঠিয়ে দেওয়ার মতন তো সেরকম হয় না বলো, এগুলো করতে প্রচুর সময় লাগে আর প্রচুর কষ্টও বটে। তো দিদি তবুও প্রচুর করে প্রত্যেক বছরই, যেহেতু ওদের ফ্যামিলি বড় তো ওদেরকে লেগে যায়, তো মন ভরে খেয়েছি ওটাই আর কি। আর 2 একটা দিয়েছে সোনুর জন্য, সকালবেলা খেতেও খেয়ে নিয়েছে, তাই আমি কাউকে দিতে পারলাম না।
শোনো, পাপা আসলে পরে হয়তো যদি দু একটা করি তখন দেওয়া যাবে। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এই যে এখানে একটুখানি পেঁয়াজ আর একটুখানি আলু আছে জানো তো, ভাবছি কি যে আজকে রান্না করব। আর সবজি টবজি সেরকম কিছু নেই, ওই যে শাক আর সিম নিয়ে এসেছি ওই চলছে, সিম ভাজা শাক টাক এগুলোই আর কি রান্নাবান্না করতে হচ্ছে। আর আলু একদমই সামান্য পরিমাণে আছে, অল্প কটা। বুধ বাজারটার জন্য অপেক্ষা করছি, কবে আসবে বুধবার, তাহলে একটু আলু টালু পেঁয়াজ রসুন যা যা লাগে আর কি লঙ্কা টঙ্কা নিয়ে আসবো। আর একটুখানি এই যে শাক সিম নিয়ে আসলাম দিদিদের বাড়ি। দেখো এটা কিন্তু দুদিন দুদিন কি তিন দিন পরের ভিডিও, মানে যেহেতু প্রচুর ভিডিও ছিল সেজন্য মোবাইল ভর্তি হয়ে আছে, তাই ভিডিও প্রত্যেক দিন আমি শ্যুট করিনি। রোজকার একটু একটু করে দু তিন দিনের ব্লগ একখানে করে দিচ্ছি। তো মোবাইল ভর্তি হয়ে থাকলে না বিশেষ কিছু শ্যুট করতে ইচ্ছে করে না। তো দুদিন হয়ে গেছে, কালকে আমি মানে যে সোনুকে যখন স্কুলে দিয়েছিলাম, সোনু ভেবেছিলাম যে সোনুকে যখন নিতে আসব তখন আমি দিদিকে শাক দেবো। তারপরে আমি মানে আমি যে যাব সোনুকে আনতে, তার আগেই সোনু চলে এসছে, মানে গাড়ি থেকে নেমে রুমে চলে গেছে, তো ওই জন্য নিচে যাওয়া হয়নি। আর তারপরে ওদিকে ওকে খাওয়ানো স্নান করানো এই সেই করতে করতে ভিডিও ছাড়তে ছাড়তে রাত হয়ে গেল, তাই আর যাওয়া হয়নি। পরদিন আসলাম, তো দেখো শাকটা একটুখানি হলুদ হয়ে গেছে। তো কী আর করা যাবে, আমারও প্রচুর শাক ওই অবস্থায় আছে, ওইরকম করেই বেঁচে বেঁচে রান্না করে খেতে হবে। মাঝখানের যে ভিতরের অংশটুকু ভালো আছে ওইটুকু নিয়ে নিয়ে খেতে হবে। তো যাই হোক, দিদিবাড়ি চলে আসলাম, আজকে সোনুকে নিতে এসেছি গাড়ি থেকে, ওই সময় এদিকে চলে আসলাম দিদিকে শাকটা দিতে। ভাবলাম যে শাকটা দিয়েই চলে যাব, দিদি বলছে আয় আয় করে ডেকে এই যে ঘরে ঢুকিয়ে পিঠে দিয়ে দিল। দিদির বাড়িতে পিঠে পুলি খেয়ে দিদি আবার আমাকে কটা মিষ্টি আলু কটা টমেটো দিল, ওগুলো নিয়ে চলে আসলাম বাড়ি। এসে এই যে সোনুবাবু এখন খেতে খেতে টিভি দেখছে, স্নান করবে, স্নান করে খাবে, রান্না হয়ে গেছে, চলে চলো। সোনুবাবুকে স্নান করিয়ে দিলাম, এখন সাজুগুজু করিয়ে দেবো। ওই যে স্নান সেরেই গাটা মুছে দিয়ে কম্বলের তলায় ঢুকে গেছে, তো আসলে ঠান্ডা লাগে, যদিও গরম জল করেছিলাম তারপরেও বাচ্চাদের তো মানে ঠান্ডার সীমা নেই, ওরা স্নানের কথা শুনলেই ভয় পেয়ে যায়। মানে ছোটোবেলায় তো ভয় পেত না একদমই, বড় হওয়ার পরই ভয়টা আর কি, তারপরেও গরম জল করলে পরে করে। তো যাই হোক, স্নান টান করিয়ে টরিয়ে সাজুগুজু করিয়ে দেওয়া আমার হয়ে গেল। আর সকালবেলা শোনোর জন্য যে খিচুড়িটা করেছিলাম টিফিনে দেওয়ার জন্য, ওই খিচুড়ি আছে, তো শাক আছে, এখন গরম গরম শাক করলাম, তো শাক দিয়েই খিচুড়ি খাবো, কারণ শাকটাই আর কি আছে ঘরে বেশি করে, তো সেই জন্য শাক দিয়েই খাবো খিচুড়ি। আলু যেহেতু কম আছে ওইটা রাখতে হবে, কোনো সবজি যদি করি তখন আলুটা মিক্স করতেই হয়, আলুটা একটা এমন সবজি ওটা লাগবেই লাগবে, তো সেজন্য আগে ওটা শেষ করছি না, শাক দিয়ে আজকে খিচুড়ি খাবো। খাওয়া দাওয়াটা করে নেই এখন, আমারও স্নান হয়ে গেছে। 26 তারিখ শুক্রবার আমার এক ননদের বিয়ে ছিল বন্ধুরা, তো আমি সেখানে থাকতে পারিনি, সবাই যেতে বলেছিল, কাকু কাকিমা ভাই সবাই বলেছিল যেতে, কিন্তু যেতে পারিনি। তো কোনো ব্যাপার না, কী আর করা যাবে, যেমন সোনুর পাপাও অনেক কিছু মিস করে, তেমন এখানে আসার পর স্কুল শুরু করার পর সোনুর আমারও অনেক কিছু মিস করতে হয়, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় স্কুলের জন্য, তো সেই জন্য অনেক অনুষ্ঠানে অনেক বিয়ে বাড়িতে আমি অ্যাটেন্ড করতে পারি না, সেটা কোনো ব্যাপার না। মনকে আমিও বুঝিয়ে নিয়েছি যে অনেক কিছু মিস হবে, অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে, অনেক কিছুতে আমি থাকতে পারবো না, তো সেটা নিজেকে আর কি বুঝিয়ে নিয়েছি, মাইন্ড সেট করে নিয়েছি একটা। তো যাই হোক, শোনো এই যে মস্তি করতে থাকে সবসময়, কীরকম একটা করছে। ছন্দা বলছিলো যে দিদি আসলে ভালো হতো তোমার জন্যও, আমি একটা ফুল নিয়েছিলাম খোপায় দেওয়ার জন্য, তো শুনে খুব ভালো লাগলো যে আমার কথাও মনে করেছে, আমার কথা ভেবেছে, তো এটাই সবচেয়ে বড় পাওনা আমার কাছে, এটাই অনেক কিছু। তো যাই হোক, খুব মিষ্টি লাগছিলো ছন্দাকে। চান সাজুগুজু করিয়ে দিয়ে ওকে খাবারটা দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে, তারপরে আমিও স্নান টান সেরে পুজো দিয়ে এখন খেতে বসলাম। ওই যে বললাম সকালবেলা খিচুড়ি করেছিলাম ওগুলোই ছিল, শাক দিয়ে খেয়েছি, দুপুরবেলা শুধু শাকটা করেছি। পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আর কোনো কিছু শ্যুট করিনি, চলে আসলাম একবারে রাত্রিবেলা। রাত্রিবেলা এখন ভাত বানালাম, দুটো ডিম ছিল ও দুটো দিয়ে ঝোল করেছি, আর সোনুর ডিমটা ভাজা করতে ওটাও খেয়ে নিয়েছে, এমনি করে ডিম সেদ্ধ করলে পরে ভাজা করলে ও খেয়ে নেয়, তো ওরটাও খেয়ে নিয়েছে। আর আমারটা দুই ভাগে ভাগ করেছি, এটা দিয়ে আর কি খাবো দুজনে মিলে।
গরম গরম ভাত, গরম গরম ডিমের ঝোল আর দুপুরবেলা একটু শাক ছিল, ওই দিয়ে খেয়ে নিয়েছি। 26 তারিখ সনুদের স্কুলে প্রোগ্রাম হয়েছিল, যে জন্য বিয়ে বাড়ি যেতে পারিনি। আর সেদিনকে আরও একটা প্রোগ্রাম ছিল এই বাড়িতে আর কি, সবাই গিয়েছিল, আমি যেতে পারিনি, এই জন্যই যেতে পারিনি। সবাই গিয়েছিল, শুধু আমি যাইনি, দিদিরা যত ভাড়াটিয়ারা আছে আর কি এখানটায় সবাই গিয়েছিল, তারপর বাড়ির লোকজন, আমি যেতে পারিনি। যাই হোক, স্কুলের জন্যই হয়নি, দুই জায়গাতে কোথাও যেতে পারিনি। খাওয়া দাওয়া আমাদের হয়ে গেল বন্ধুরা, আর খাওয়া দাওয়া সেরে যে বিছানাপত্র রেডি করে নিলাম, শনুবাবু ওখানটা শুয়ে পড়েছে, আর কালকে আবার স্কুল আছে, যে জন্য তাড়াতাড়ি উঠতে হবে, তাড়াতাড়ি এখন ঘুমিয়ে পড়বো। আজকে করলাম ডিমের ঝোল, অল্প কিছু আলু আছে, যে জন্য ছোট ছোট তিনটে আলু দিয়ে ঝোল করলাম। আসলে কালকে বাজার যাওয়া হয়নি, কেউ ছিল না, আর একা একা কী করে যাবো বলো, তো সেই জন্য যাওয়া হয়নি। আলুটা শর্ট আছে, বাকি সব মানে সবজি টুজি তো আছে, শাক আছে, এসে আছে, শাকগুলো আবার জানো তো মানে কী অবস্থা, শাকগুলো নিয়ে এসেছি নষ্ট হয়ে গেছে, অল্প অল্প ভালো আছে ভিতরেগুলো, ওগুলো মানে একদম কচি অংশটুকু, ভিতরে অংশটুকু ভালো আছে, ওইটা করে নিয়ে খেতে পারবো আর কি কালকে। তো শাকটা তাড়াতাড়ি করে শেষ করে দিচ্ছি এই জন্য খেয়ে খেয়ে, কারণ এত কষ্ট করে নিয়ে এসেছি, মা দিয়েছিল প্রথম দিন বাড়িতে, মানে বাড়ি থেকে শ্বশুরবাড়ি নিয়ে আসলাম, আবার শ্বশুরবাড়ি থেকে দিদিবাড়ি, দিদিবাড়ি থেকে এখানে আসার পর মানে রাত্রে তো খাওয়া হয়নি, তারপর দিন খাওয়া হয়েছে, তাহলে ভাবো দুদিনও পার হয়ে গেছে, তাহলে কেন পাকবে না, বড় বড় পাতাগুলো বাইরের দিকের পাতাগুলো পেকে গেছে, তো ভাবলাম এত কষ্ট করে নিয়ে এসেছি আর নষ্ট হবে, তাই ভেতরে অংশটুকু করে নিয়ে শাকটা খাবো। তো যাই হোক, শাক করেছিলাম দুপুরবেলা, ওগুলো একটু ছিল আর ওগুলো মানে ফেলতে ইচ্ছে করলো না, ওগুলো খেয়ে নিলাম, তেমন কিছু সমস্যা হয় না আমার, তো খেয়ে নিলাম, অল্প করে শাক ছিল ওটা, আর হচ্ছে ডিমের ঝোল করেছি, ব্যাস আর কিছু করিনি। ভাবলাম একটা কিছু ভাজা করবো, কিন্তু না, রাত বেশি লেট করা যাবে না, বম্পা ওরা এসেছিলো, গল্প গুজব করেছি, অনেকটাই রাত হয়ে গেছিলো, বসাতে বসাতে ভাতটা, তো লেট করা যাবে না, কারণ সকালে উঠতে হবে, বুঝতেই পারছো, রান্না খাওয়াতে যদি এতটা টাইম লাগে তাহলে ঘুমাবো কখন, তাড়াতাড়ি করে ঘুমোতে হবে, আমি যদি সব কিছু গুছিয়ে এসে না আসি তাহলে এই যে মশাই ঘুমাবে না, এটাই হলো মেন সমস্যা। আমি তো জাগতে পারি, কিন্তু ও তো জায়গাটা ঠিক হবে না, সকালবেলা উঠতে হয়, তো সেই জন্য মানে নিয়ে এসে ওকে যে শোয়ালাম, যখন ঘুমাবে। তো চলো আজকে ভিডিওটা বাড়াচ্ছি না, আজকে এখানে শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য শুভরাত্রি। এই দেখো আমাদের সোনা পাপা কী সুন্দর করে শুয়েছে, আজকাল ওই পুতুলগুলো ছাড়া ঘুমাবেই না, একটা তো মিতাংশ পাপার আর একটা ওর, তো মিতাংশ পাপাটা যেদিনকে গেছি সেদিন নিয়ে যেতে পারিনি, এটা কখনো গেলে পরে নিয়ে যাবো, এটা ঝুলিয়ে রাখি, আমি বলি বাবা এটা ইউজ করো না, তবু ও সব কটাকে নামিয়ে, ওই যে একটা বানর আছে, বানরটাকে, এই যে দুটো সব টয়কে দুজনকেই নামিয়ে, এই যে বালিশের মধ্যে সুন্দর করে শুইয়ে কম্বল টম্বল দিয়ে ঢাকা দিয়ে সুন্দর করে একসঙ্গে এগুলোর সঙ্গে ঘুমাবে। সোনু পাপার জন্য এই স্যাক্রিফাইসগুলো আমি করছি, তোমরা আশীর্বাদ করো ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, আমি চাই প্রত্যেকটা দিন ও উপভোগ করুক, প্রত্যেকটা দিন ও জানুক, শিখুক 26শে জানুয়ারি কী, 15ই আগস্ট কী, প্রত্যেকটা দিন যেন বুঝতে পারে, জানতে পারে, এই জন্যই পাঠিয়ে দিই, কোনো দিন মিস করি না। ছোটোবেলা আমরা যেরকম গিয়েছিলাম 26শে জানুয়ারি, 15ই আগস্ট, অনেক কিছু আমাদের যে স্পেশাল দিনগুলো আছে সেগুলোতে গিয়েছিলাম, তো আমি চাই সেও এই জিনিসগুলো উপভোগ করুক, জানুক। আমাদের দেশের এই স্মরণীয় দিনগুলো যেরকম আমরা মনে রেখেছি, আমরা উপভোগ করেছি, কখনো বা ব্যথিত হয়েছি, সব রকম অনুভূতি নিয়ে আমাদের কিন্তু একটা সুন্দর মেমোরি হয়ে আছে, তো আমি বা আমরা দুজনেই চাই স্বামী স্ত্রী যেন সোনুর স্মৃতির পাতায় ওই দিনগুলো মিস না পড়ে যায়। এর আগেও একবার বাড়িতে গিয়েছিলাম, তার পরের দিন কি যেন একটা ছিল, দেশাত্মবোধক কোনো একটা স্মরণীয় দিন ছিল, যে জন্য আমি নিজে চর্চা করে পরদিন সকালবেলা 7:30টার আগেই গাড়ি করে আমরা চলে এসেছিলাম, গাড়ি ভাড়া করে। তো সবাই ভালো থেকো বন্ধুরা, আজকে গুড নাইট, আমি ফিরে আসছি খুব শীঘ্র নতুন আরেকটা সুন্দর ব্লগের সঙ্গে, শুভরাত্রি বন্ধুরা।